কি করো আমার আশ, করব তোমার সর্বনাশ, তাতেও যদি ছাড়ো না আস, আমি হব তোমার দাসানুদাস। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। বন্ধুরা, আমি স্বপ্না সিনহা, আজকে আমি আপনাদের কাছে এই বিষয়টি নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। আমরা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকি, তো আমরা যে দেবদেবীর আমরা উপাসনা করে থাকি আমরা সেই রকম ফল পেয়ে থাকি। যেমন ধরুন, আমরা যদি মা সরস্বতীর উপাসনা করি, মা সরস্বতীকে সন্তুষ্ট করি, তাহলে আমরা মা সরস্বতীর কাছ থেকে বিদ্যা পেয়ে থাকি। যদি আমরা বাবা গণপতির উপাসনা করে থাকি, বাবা গণপতিকে সন্তুষ্ট করে থাকি, তাহলে আমরা বাবা গণপতির কাছ থেকে বুদ্ধি পেয়ে থাকি। যদি আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি, তাহলে মা লক্ষ্মীর কাছ থেকে আমরা ধন প্রাপ্তি পেয়ে থাকি। অর্থাৎ এরকমই বিভিন্ন দেবদেবীর উপাসনা করলে বিভিন্ন ধরনের আমরা ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ ফলস্বরূপ পেয়ে থাকি। তো ভোলানাথের যদি আমরা উপাসনা করি, তাহলে ভোলানাথ কিন্তু একটা জিনিস মনে রাখবেন, খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। একটু বেলপাতা, একটু গঙ্গা জল, এতেই ভোলানাথকে সন্তুষ্ট করা যায়। এবং ভোলানাথ সন্তুষ্ট হয়ে খুব তাড়াতাড়ি আশীর্বাদ স্বরূপ তার মনের ইচ্ছা পূরণ করে দেয়। তাই ভোলানাথের যদি আমরা উপাসনা করতে পারি, তো ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে আমরা খুব সহজে আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারবো। কারণ ভোলানাথ চায় যে ঠিক আছে, তা সে কোনো ভিড় ভাট্টা চায় না, কোনো ঝামেলা, যা চায় সে কোনো চিন্তা ভাবনা করে না, সে সহজে কিন্তু দিয়ে দেয়। সে অসুর হোক বা মানুষ হোক বা রাক্ষস হোক, ভগবানকে একটু তুষ্ট করতে পারলেই ভগবান কিন্তু আমাদেরকে সেই জিনিসটা দিয়ে দেয়। তাই ভোলানাথকে নিয়ে অন্যান্য দেবতারা খুব দুশ্চিন্তায় থাকেন যে ভোলানাথকে সন্তুষ্ট করতে পারলে ভোলানাথ কোনো বিবেক বিবেচনা করবেন না, যা চাইবে তাই দিয়ে দেবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা। ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা তার সেবা করি, তার আরাধনা করি, তাকে সন্তুষ্ট করতে যাই, তাহলে কিন্তু ফল বিপরীত, এটুকু জেনে রাখবেন। ভগবানকে, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা অত সোজা নয়। খুব সোজা সরল ভাষা যদি বলা যায়, তাহলে আমরা বলতে পারি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে খুব ক্রিটিক্যাল মাইন্ডের। এই কথাটা কেন বললাম, তার কারণ আছে। আগেই আমি একটা কথা বলেছি আপনাদেরকে, যদি করো আমার আশ, করব তোমার সর্বনাশ, তাতেও যদি ছাড়ো না আস, আমি হব তোমার দাসানুদাস। এই কথাটার অর্থ হচ্ছে, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কে পেতে চাই, ভগবান শ্রীকৃষ্ণকে যদি পেতে চাই, তার সেবা করে তাকে যদি সন্তুষ্ট করতে চাই, তাহলে একটা জিনিস মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ অল্পেতেই সন্তুষ্ট হয়ে যাবেন না। তিনি আপনার কঠোর পরীক্ষা নেবেন, তিনি আপনাকে প্রচণ্ড বিপদের মধ্যে ফেলে দেবেন, আপনাকে প্রচণ্ড কষ্ট দেবেন, এবং তিনি আপনাকে পরীক্ষা নিয়ে দেখবেন যে কতক্ষণ তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে থাকতে পারো। তোমার সব কিছু শেষ করে দেবে, তোমার সব কিছু শেষ করে দেবে ভগবান শ্রীকৃষ্ণ। তোমার কঠোর তপস্যা নেবে, কঠোর তপস্যা নেওয়ার পরেও তাতেও যদি তুমি শ্রীকৃষ্ণের চরণ না ছাড়ো, তাকে সেবা করতে না ছাড়ো, তার চরণ না ছাড়ো, তখন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তোমাকে এমনভাবে তৈরি করে দেবে যে ভগবানকে ছাড়া আর তোমার কোনো কিছুরই পৃথিবীতে প্রয়োজন তোমার আর পড়বে না। তোমাকে এমনভাবে ভগবান তৈরি করে দেবে তোমার পরীক্ষা নেওয়ার পরে। তো জিনিসটা কতটা কি বুঝতে পারলে তোমরা বা আমি বোঝাতে পারলাম আমি জানি না, তো সেই প্রসঙ্গে আমি একটা গল্প বলি। একটা গরিব ব্রাহ্মণ ছিল, সে গরিব ব্রাহ্মণ, তার বাড়িতে একটা জমি জমা ছিল, বাড়িতে অসুস্থ বউ ছিল, আর তার বাড়িতে একটি বলদ গরু ছিল। তো সে রাস্তা দিন দিয়ে একদিন আসছে, আস্তে আস্তে রাস্তায় দেখে একটি শালিগ্রাম শিলা পড়ে আছে। তো শালিগ্রাম শিলাকে রাস্তায় পড়ে থাকে, সবই ঠাকুরের লীলা, ঠাকুরের লীলা খেলা, ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরীক্ষা করার জন্য সে রাস্তায় শালিগ্রাম শিলাটিকে ফেলে রেখেছে। তো তিনি মনে মনে চরম কৃষ্ণ ভক্ত ছিলেন সেই ব্রাহ্মণ। তো রাস্তায় সেই শালিগ্রাম শিলাটিকে দেখতে পেয়ে
সে তো ব্রাহ্মণ পুরোহিত মশাই চিনতে পেরে যায় যেটা শালিগ্রাম শিলা, তখন সেই শালিগ্রাম শিলাটিকে সে কুড়িয়ে নিয়ে আসে বাড়িতে। তখন কিন্তু তাকে মনে মনে এই কথাটা সে অনুভব করে, তাকে ভগবান এই কথাটা বলে যে তুমি যদি করো তুমি আমার আশ, করবো তোমার সর্বনাশ, তাতেও যদি ছাড়ো না আশ আমি হব তোমার দাসনুদাস। তো সে মনে মনে হাসে যে আমি আমার প্রভুকে চাই, প্রভু ছাড়া আমি আর কিছু এই দুনিয়ায় চাই না। এই জীবন আছে যখন তখন মৃত্যু হবে, এই এই পৃথিবীতে সবই নশ্বর, কোনো কিছুই থাকবে না, অথবা আমার কাছে প্রভুই সব, আমি প্রভুর সেবা করবো, আমি প্রভুকে নিয়েই থাকবো। এই অবস্থায় তিনি শালিগ্রাম শিলাটিকে বাড়িতে নিয়ে যায়, সেবা করতে থাকে শ্রীকৃষ্ণের। একদিন হঠাৎ করে তার অসুস্থ বউ মারা যায়। তখন শ্রীকৃষ্ণ তাকে বলে, দেখলি তো আমাকে সেবা করার পর, সে স্বপ্নের মধ্যে তাকে বলে, তুই আমাকে রেখে আয় কোথাও, নাহলে তোর কিন্তু সব শেষ হয়ে যাবে। সে বলে, না প্রভু আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে নিয়েই থাকবো, আমার কিছু চাই না। তারপরে একদিন তার যে বলদ গরুটি ছিল সেই গরুটিও মরে যায়। এইভাবে আস্তে 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 তার জমিতে বর্ষা হয় না, জমির চাষও হয় না, এভাবে আস্তে 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 তার সমস্ত কিছু শেষ হয়ে যায়। তবুও কিন্তু সেই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণ সেই শালিগ্রাম শিলাকে সে সারে না, সে কিন্তু সেই ঠাকুরের সেবা করতেই থাকে, করতেই থাকে। তখন প্রভু বুঝতে পারলো, না এ প্রকৃতই আমার সেবক, প্রকৃতই এ আমাকে ভালোবাসে। তখন করলো কি, ভগবান তাকে আস্তে 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 সমস্ত কিছু তার যা যা নিয়ে এসেছে তার দ্বিগুণ করে ফিরিয়ে দিল। একদিন দেখছে প্রচুর বন্যা বৃষ্টি হলো, তার জমিতে চাষ করার মতো পরিবেশ হলো। তারপরে তার ঘুম থেকে উঠে দেখছে বাড়ির দরজায় একটি বলদ আর একটি গাই এসে দাঁড়িয়ে আছে। কার খোঁজ করার সাথে জানতে পারলো না কার, তখন সে তার বাড়িতেই রেখে দিল। বলদটাকে দিয়ে চাষ করাতে লাগলো, গায়ে গরুটাকে সেবা করতে লাগলো। তারপরে তার আবার বিবাহ সম্বন্ধ আসে, সে আবার বিয়েও করে, তার বাড়িতে আবার একটি ফুটফুটে সন্তানও হয়। এইভাবে কিন্তু প্রভু তাকে সমস্ত কিছু তার কাছ থেকে যা কেড়ে নিয়েছিল তা দ্বিগুণ রূপে ফিরিয়ে দিল। তো এই কথাটাই বলছি বন্ধুরা, যে এটা নিছকই একটি গল্প, কিন্তু গল্পের মাধ্যম দিয়ে আমরা সমস্ত কিছু বোঝাতে চাই। তো ভগবান শ্রীকৃষ্ণকে যদি একবার আমরা আপন করে নিতে পারি, তাহলে কিন্তু সে অনেক কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমাদের জীবনকে নিয়ে যাবে, অনেক ভয়ঙ্কর সিচুয়েশন হয়তো তৈরি হবে, অনেক কষ্ট, সমস্ত কিছু একা হয়ে যাবো, একদম একা, তার ভগবান ছাড়া তার কিছুই করার থাকবে না, হয়তো ঠাকুর প্রতিকে বিশ্বাসও চলে যাবে। কিন্তু সেই টলমল অবস্থাতেও যদি ভগবানের উপর বিশ্বাস রাখা যায়, তাহলে কিন্তু সে তোমার সমস্ত কিছু তোমাকে ফিরিয়ে দেবে, দ্বিগুণ রূপে ফিরিয়ে দেবে। তাই বলি, ভগবানের উপর ভরসা রাখো, ভগবানের উপর আস্থা রাখো, ঠাকুর যেটা করেন সেটা মঙ্গল করেন, ঠাকুর কখনো কারো খারাপ করে না। আমাদের সাময়িকভাবে হয়তো মনে হয় যে আমার ঠাকুরকে ডেকে আমার কী লাভ হলো, আমার তো সবই খারাপ হলো, কিন্তু একটা জিনিস জেনে থাকবেন, খারাপের পেছনে জানবে যে যেটা আমি পেলাম না, যেটা আমার চলে গেল সেটা আমার ছিল না, তার থেকে বেটার কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। সেই গল্প সেইটা বোঝাতে গিয়ে একটা কথা বলি, একদিনকে ভগবান শ্রীকৃষ্ণ মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে, তা একটা বাচ্চা ছেলে তার একটা ছিঁড়ে করা পুতুল নিয়ে সে খুব আনন্দের সঙ্গে খেলছে। তাকে দেখে প্রভুর খুব মায়া হয়। তো প্রভুর মন সে মনে মনে করে যে তাকে একটা সেই ছেঁড়া পুতুলটাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে একটা ভালো পুতুল দেব। তো সে মানুষ রূপে গিয়ে সে বাচ্চাটির কাছ থেকে পুতুলটাকে ছিনিয়ে নেয়, এবং তখন সে প্রচণ্ড কান্না করে, প্রচণ্ড কান্না করে বাচ্চাটা, কারণ আমার একটাই পুতুল, গরিব ভয়ের ছেলে, একটাই পুতুল, তার আর কিছু নাই, ওইটা নিয়ে সেই অবলম্বন, ওইটা নিয়ে খেলে। কিন্তু ঠাকুর সেটাকে কেড়ে নেয়, এবং কেড়ে নেওয়ার পরে সে মনে মনে ভাবল, ঠিক আছে কি করব, আমার যখন এটা চলেই গেল পুতুলটা, তখন আমার করার কিছু নাই। সে চোখ মুছে চুপ করে বসে, তখন ভগবান তাকে একটা বড় সুন্দর পুতুল তার হাতে তুলে দেয়। তো একটা জিনিস জানবে প্রভুরা, যেটা করেন ভগবান যেটা করেন সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে ছোটো ছোটো অনেক গল্প শেয়ার করছি, অনেক কথা বলছি। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।